আচ্ছা সুজো, এটা কি গাছ? রজনীগন্ধা। ফুল হবে? ফুলটা হয়ে আছে। কি ফুল হবে? ফুল হবে না, কি লাল কালার ফুল হবে? সাদা। সাদা? হ্যাঁ। আচ্ছা বিক্রি হবে, মানে বাজারে গিয়ে বিক্রি করতে পারবো? কত টাকা পাবো? না ব্লগে সবাই দেখাতে হবে তো, কি সুন্দর তুই গাছ ফাছ লাগাচ্ছিস। তো এই হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ, যেটা আজকে সুজয় বসাচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। সুজয়, তোর কাছে কী কী গাছ আছে? গাছ সব বনসাই আছে। বনসাই? টাকার গাছ নেই? টাকার গাছ আমার না খুব প্রয়োজন, টাকার গাছ একটা। টাকার গাছ? হ্যাঁ, এটা বসিয়ে দিবি 500 টাকার নোট মাটিতে পুড়ে। মাটিতে বসিয়ে দেবো 500 টাকার নোট? দাঁড়া আমি নিয়ে আসছি, দাঁড়া নিয়ে আসছি। এ ভাই, 500 টাকার নোট মাটিতে বসালে গাছ হয়ে যাবে? টাকার গাছ? হ্যাঁ হয়ে যাবে। ও এখানে সুজয় টাকার গাছ লাগাচ্ছে, মানে 500 টাকা দিয়ে দিয়েছে মাটির ভেতরে। তো ওটাই সত্যিকারের করতে বলিনি রে। ৫০০ টাকা নোটটা সত্যিকারে পুঁতে দিচ্ছিল, মানে লিটারেলি ভাই একটা ভাই পেয়েছি যার কোনো বুদ্ধিই নেই। সো হে গাইস, শুভ সকাল, ইটস বঙ্গদেবজিতের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জিনিস দেখলাম, সেটা হলো আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকাল। মানে বৃষ্টিটা দেখে একটুখানি মনটা দুঃখ দুঃখ লাগলো, তার কারণ হচ্ছে আজকে সারাদিন অনেক কাজ আছে, ঠিক আছে, আর বৃষ্টি পড়লে সেই কাজগুলো করতে পারবো না। তো সেই জন্যই আর কি একটু কষ্ট লেগেছিল, তারপরে বৃষ্টি থেমে গেল ভাই। সো মেঘলা দিন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, থেমে গেছে মানে এই নয় যে বৃষ্টি আর আসবে না, যখন তখন চলে আসতে পারে। সো আজকের এই মেঘলা দিনটা দেখে এখন একটা গানের কথা মনে পড়ে গেল। কি গান? এলে মেঘলা দিন আমি খুব রঙিন, হয়ে সামলাবো আকাশ তোমার। সো ফাইনালি খাওয়া দাওয়ার পর কোথায় যাচ্ছি আমরা? তোর মামার বাড়ি আর আমার বাড়ি। না তার আগে কোথায় যাচ্ছি? গঙ্গা জল। সো গাইস আমরা যাচ্ছি গঙ্গা জল আনতে, বিকজ গঙ্গার জল ফুরিয়ে গেছে। এই হলো ডাম আর এই হলো সুজয়। সো সুজয় আমি মিলে যাচ্ছি গঙ্গার ধারে গঙ্গা জল আনতে, ঠিক আছে। তো চলো গঙ্গা জলটা নিয়ে তারপরে যাবো হচ্ছে মামার বাড়ি। অ্যান্ড মামার বাড়িতে কী কাজ আছে বললাম না, সারাদিন অনেক কাজ আছে ভাই, তো দেখতে থাকো কী কী কাজ আছে। চল যেখানে যাই না কেন, কোনো না কোনো ফ্যামিলি মেম্বার, কোনো না কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, ঠিক আছে। তো ওরা দেখতে পেয়েছে অনেকক্ষণ আগেই, বাট আমাকে ডাকিনি, মানে আমি বেরিয়ে আছি, তারপরে ফোন করে বলছে ভাই আয়, মানে একটু একটু পিছিয়ে আয় দেখ আমি আছি। তো আমি আবার ব্যাক করে গেলাম, আর যেটা ব্যাপার হলো সেটা হলো যে যে ঘাটে জল নিতে এসেছিলাম সেই ঘাটে জল একদমই নিচে, ঠিক আছে, মানে কী বলে ভাটা। হ্যাঁ, তো যাই হোক ওই, হ্যাঁ তো আমি জানি না, যাই হোক ওই ভাটা চলছে। তো সেই জন্য জলটা এখানে নেওয়া সম্ভব হলো না, আগে একটা ঘাট আছে মানে ওইদিকে অনেকগুলো ঘাট আছে, তো ওইখান থেকে জল নেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা যাক। সো ফাইনালি এখন এসেছি রায়ঘাটে, আর এইখানে দেখতে পাচ্ছ জলের লেভেল একদম ঠিকঠাক জায়গায় আছে, মানে জল নিতে কোনো অসুবিধা হবে না মেনলি। তো যে জলের মালিক মানে যে জল নেবে সে যাচ্ছে আগে। আর এখানে এত পিছল ভাই, ভয় লাগে যখন তখন পা পিছলে ভাই গঙ্গায় ঢুকে যাবো।
তো ফাইনালি জলটা তো পেয়ে গেলাম, এখন যেতে হবে হচ্ছে মামা বাড়ি। সো ফাইনালি সুজয় জল নেওয়া কি সার্থক হলো? তাও এখন ভাটা ভাটার জল নিতে নেই শুনেছি, ভাটার জল নিতে নেই, তাও আর জল নিতে হয় নাকি শুনেছি, মান্যতা আছে নাকি? আচ্ছা জোয়ারের জল নিতে হয় বাট আজকে আমরা ভাটার জল নিয়েই বাড়ি যাচ্ছি, ঠিক আছে চল ভাই, সব গঙ্গা জল মানে শুদ্ধ চল। সো ফাইনালি চলে আসলাম মা বাড়িতে, আর মা বাড়িতে এসে কি দেখলাম জানো? চলো দেখাচ্ছি। সো এসেই যেটা চোখে পড়লো সেটা হলো এইটা, মানে সব আলমারি থেকে লাইট ফাইট বার করা হয়েছে, ঠিক আছে ছাদে লাগানোর জন্যে, বাট সব থেকে দুঃখের বিষয় যেটা হলো সেটা হলো এইগুলো, মানে এত লাইট, ঠিক আছে গাইস এই লাইটগুলো সব খারাপ, ঠিক আছে কোনো কাজেই লাগবে না এই এত লাইট, শুধু এইখানে 1, 2, 3, 4, 5 এই পাঁচটা মাত্র লাইট ভালো আছে, ঠিক আছে লাইটটা জাস্ট দেখো। পুরো ঢিনচাক লাইট গাইজ, দেখতেই পাচ্ছ একদম ঢিনচাক লাইট, এটা তো ঠিক আছে বাট সব থেকে আমার যেটা পছন্দ সেটা হলো এইটা। সো একবার জ্বালিয়ে দেখাই দাঁড়াও, সো গাইজ জাস্ট দেখো একবার, ঠিক আছে মানে এই নীল লাইটটা মেনলি খুবই ভালো লাগে, আর মানে নীল লাইটের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে সো এই লাইটটি মেনলি আমার খুব ভালো লাগে। তো এটা এই লাইটগুলো বলা হয়নি যেটা, সেটা হলো এই লাইটগুলো এর আগের বছর কেনা হয়েছিল, সে আর এগুলো হচ্ছে এলইডি রাইস যেগুলো খুব সহজে কাটে না, ঠিক আছে। এটা কত নিয়েছে ভাই? 15 টাকা। কোথা দিয়ে আনলি? তো পাড়া দোকান থেকে জাস্ট 15 টাকা এই মাত্র লাইটটা নিয়ে এলো। আকাশ প্রদীপ লাগাবি? আচ্ছা তো ভাইয়ের প্ল্যানিং হচ্ছে এটা আকাশ প্রদীপে লাগাবে এই লাইটটা, এই মাত্র জাস্ট কিনে এনেছে। সো দেখা যাক কী কালার হবে, কী লাইট, লাইটটা টেস্ট করি দেখাচ্ছে হচ্ছে শুভ ওরফে প্যাটিস, সো দেখা যাক। সো গাইস দেখতে পাচ্ছ একদম লাল লাইট, ঠিক আছে তো কালারটা কে পছন্দ করলি তুই? তো হেভি কালার লাগছে কালারটা ভাই। সো ফাইনালি এখন আমরা এসছি হচ্ছে এইখানটায় লাইট লাগানোর জন্য, মানে এই যে এই জায়গাটা দেখছো, ঠিক আছে তো এই জায়গাটা লাইট লাগানোর জন্য। সো দাদা আছে, আমি আছি, আর তেমন কেউ নেই, এই সব ফাঁকি বাজগুলো কেটে পড়েছে। সো আমি আছি আর যখন দাদা আছে তখন দুজনে মিলেই ভাই পুরো জিনিসটা বুঝে নেবো, কাউকে দরকার নেই, ঠিক আছে। তো লাইটটা মেনলি লাগানো হবে হচ্ছে এইরকম লম্বা করে, তাহলে কি আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আছে এখন? সো আমাদের প্ল্যান একটুখানি চেঞ্জ হয়েছে, সো ব্যাপারটা হচ্ছে যে এইখান দিয়ে যদি লম্বা করে লাইটটা লাগানো হয়, ঠিক আছে তাহলে ওপর দিয়ে জল পড়বে বা বৃষ্টির জল বলো বা এখান দিয়ে মোটরের যে জলটা পড়ে, ঠিক আছে তো লাইটে লেগে ভাই শর্ট সার্কিট হয়ে যাবে, তো আর বাইচান্স যদি কেউ হাত দিয়ে দেয় ভাই তাহলে কার কপালে দুঃখ আছে, ঠিক আছে। সেই জন্যই আর কি মেনলি আমাদের এখন প্ল্যানিং হচ্ছে যে লাইটটা এইখান দিয়ে লাগানো হবে, মানে এই গ্রিল দিয়ে সোজা 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 ওই দিক অব্দি লাগানো হবে। আচ্ছা লাইটটা কি ঢিনচিক ঢিনচিক হবে না চিকচিক হবে? ঢিনচাক ঢিনচাক হবে। আচ্ছা ঢিনচাক হবে, আর চিকচিক লাইটগুলো কি অন্য জায়গায় লাগানো হবে? দুটো একসাথে হবে। দুটো একসাথে? কি লাইট, চায়না লাইট নাকি? দুটো একসাথে হবে? জাপানি লাইট। জাপানি লাইট? এই সাবাস, কত টাকা নিলো? জাপান থেকে আনিয়েছো? প্লেনে করে এসছে? প্লেনে করে? উড়ো জাহাজ? প্লেনে করে না, স্পেশাল ভাবে আনিয়েছি। ওরে বাস, জাহাজে করে এসছে? জাহাজে করে? ওরে বাস গাইস কি বলে, জাহাজে করে ভাই লাইট নিয়ে আসছি, মানে বুঝতে পারছো গাইস এটা আলাদাই ভাই, আলাদাই সোয়াগ ভাই, মানে জীবনে প্রথমবার জাপানের লাইট লাগাচ্ছি গাইস, ফিলিংস হচ্ছে। হোক তাও আমি ইন্ডিয়ান লাইটটাকে সস্তা 20 টাকা কিনে এনে জাপানের লাইট বলে চালিয়ে দেওয়া লোক। 60 টাকা দাম? 80 টাকা দাম? আচ্ছা আচ্ছা যাই হোক। সো গাইস একটু ভুল হয়ে গেছে, মানে গাইস আমার একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে মানে লাইটটা 20 টাকা নয় গাইস 80 টাকা নিয়েছিল, মানে আমি ভুলে গেছি, দাম 80 টাকা। মানে আমি একটুখানি ভুল কথা বলেছি, মানে তুই কাটতে চলে এসেছিস আমাকে কাটারি নিয়ে? দেখো ফাইনালি লাইটটা লাগিয়ে দিলাম, মানে এখান থেকে শুরু করে অত অবধি, ওখান থেকে শুরু করে এত অবধি, ঠিক আছে তো জিনিসটা ভালোই লাগানো হয়েছে, এবার বোঝাতে যাবে তখন যখন রাত্রিবেলা জ্বালানো হবে। সো ফাইনালি গাইস এখন সেই জিনিসটা লাগানো হচ্ছে যেটা না লাগালে কালী পুজোকে কালী পুজো বলে মনেই হয় না, কোনটা সেটা হচ্ছে আকাশ প্রদীপ। সো গাইস এখন লাগানো হচ্ছে আকাশ প্রদীপ। তো এই হলো বাস, আর এখানে দুখানা মিস্ত্রি কাজ করছে, আর এই মিস্ত্রি এটা ভাই স্পেশালি বাইরে থেকে আনানো হয়েছে, চায়নার বর্ডার থেকে মালটাকে তুলে আনা হয়েছে। যাই হোক জানি না কীরকম কাজ করবে, যদি কাজ ভুলভাল করে তাহলে কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না। জাপান থেকে কী করতে আনা হয়েছে যদি আপনি কাজই না করেন? আমি শ্রমিক না, আমি কন্ট্রাক্টর, আমি দেখছি। দেখছেন শ্রমিক? আপনার কি দেখার কাজ? হ্যাঁ, তার মানে আপনি কোনো কাজ করবেন না তাই তো? কন্ট্রাক্টর। হচ্ছে ফাইনালি হচ্ছে, ফাইনালি গাইস আমরা খুব কষ্টে আমাদের আকাশ প্রদীপটা লাগিয়ে নিয়েছি, মানে এত কষ্ট করেছি গাইস তোমরা জানবে না, এবার জ্বলবে কিনা গাইস সেটাই দেখার বিষয়। মানে চলো দেখা যাক। ইয়েস গাইস জ্বলে গেছে, ইয়ো ফাইনালি ইয়ো আমরা ফাইনালি পেরে গেছি গাইস। সো গাইস তাহলে ফাইনালি আমরা আকাশ প্রদীপটা লাগাতে পেরেছি, মানে প্রত্যেক বছর যা কষ্ট করে লাগাই ভাই এবছরও সেম কষ্ট হয়েছে আমাদের।
হাত হাত ধুই এখন যাবো খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার একটু ল্যাদ খাবো, তারপরে আর কিছু দেখানোর মতো নেই, তাই আজকের ভিডিওটা থাকুক এত অবধি। দেখা হবে কালকের ভিডিওতে। তো গুড বাই, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো টাটা।